নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। দুর্ঘটনা কেড়ে নিল প্রাণোচ্ছল তরতাজা এক যুবকের প্রাণ। টানা দুদিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলেন ঘাটাল রত্নেশ্বর বাটির 30 বছরের যুবক নাগেশ শিন্দে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মনোহর শিন্দে 14 জুন মঙ্গলবার ভোরে মারুতিতে করে খড়গপুর যাওয়ার পথে ঘাটাল মেদিনীপুর সড়কের নাড়াজোলে মাল বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন নাগেশ। এক মহিলা ও শিশু সহ মোট 3 জন আহত হন। মারুতিতে চালকের আসনে ছিলেন নাগেশ। দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় নাগেশকে প্রথমে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে ও পরে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় নিয়ে গিয়ে ভেন্টিলেশনে রাখা হয়। 16 জুন বৃহস্পতিবার ভোরে নাগেশের মৃত্যু ঘটে। নাগেশের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গ্রামে। নাগেশ ভালো অভিনয় করতেন, তিনি নাচেও ছিলেন পারদর্শী, সবসময় হাসি খুশিতে থাকতেন। ঘাটালে গুরুকুল একাডেমি নামে একটি নাচের স্কুলও খুলেছিলেন। তিনি কলকাতায় অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মাস আগে ড্রাইভিং শিখে মারুতি গাড়ি চালাচ্ছিলেন অতিরিক্ত উপার্জনের জন্য। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনা সব কিছু উলটপালট করে দিল। বৃহস্পতিবার রাতে নাগেশের মৃতদেহ রত্নেশ্বর বাটি গ্রামে আসতে গোটা গ্রাম ঝাঁপিয়ে পড়ে নাগেশকে শেষ দেখা একটু দেখার জন্য। চোখের জলে শেষ বিদায় জানায় গ্রামের মানুষ। তোরা ছাড় না, দেখে দে, তোরা পেছনে আরো তো মারা দিবে, সরে যাবে বলছি, সামনেটা ছেড়ে দাও, সামনেটা ফাঁকা কর না, আরে বিকাশ ছাড় না, মুখটা ফাঁকা করে দিচ্ছে। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।